বন্ধুরা, এরকম কমেন্ট বারবার আসছে যে ঘন এবং লম্বা চুল হবার জন্য একটা ভিডিও বানান। তার জন্য আজকের ভিডিওতে আজকে আপনাদের এমনই একটা হেয়ার প্যাক দেখিয়েছি, এমনই একটা হেয়ার অয়েল দেখিয়েছি যেটা লাগালে সত্যি সত্যি আপনারা আশানুরূপ ফল পাবেন। এক হাতে অনেক কাজ হবে। দেখুন, প্রথমত চুল ওঠা বন্ধ হবে, দ্বিতীয়ত চুল ঘন হবে, লম্বা হবে, অকালে চুল পাকবে না, তার সাথে সাথে চুল গ্লেজি হবে এবং পাকা চুল কালো হবে। এতগুলো এর উপকারিতা। তার জন্য দেরি না করে ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, এটা আমি অনেকবার ইউজ করে দেখেছি, খুব ভালো ফল পেয়েছি, তাই দেরি না করে আপনাদের ভিডিওটা আমি শেয়ার করলাম। আপনারা নিশ্চয়ই জানেন, যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে লম্বা এবং ঘন চুলের জন্য ভৃঙ্গরাজ। চুলের যত্নে ভৃঙ্গরাজের গুরুত্ব কম বেশি আমরা সবাই জানি। ঘরোয়া রূপটানেও যেমনের কদর আছে, আবার আয়ুর্বেদেও ভৃঙ্গরাজের ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। ভৃঙ্গরাজে হেয়ার প্যাক আপনিও ব্যবহার করতে পারেন। অনেকে এটা হেনার সাথে লাগিয়ে চুলে অ্যাপ্লাই করেন, অনেকে এমনি চুলে অ্যাপ্লাই করেন। আমি আজকে আপনাদের এমনভাবে চুলে অ্যাপ্লাই করে দেখাবো যে আপনাদের চুল ওঠা বন্ধ হতে বাধ্য। তার জন্য দুইভাবে আমি ভিডিওটা রেডি করেছি শুধু আপনাদের জন্য। তো প্রথমে এখানে এক চামচ নিয়ে নেব ভৃঙ্গরাজ পাউডার। ভৃঙ্গরাজ পাতা যদি আনাচে কানাচে বাড়ির পাশে কোথাও দেখতে পান, বেটে কিন্তু সরাসরি আপনি মাথায় লাগাতেই পারেন। তো বন্ধুরা, এখানে আমি ছোটো চামচের এক চামচের মতো ভৃঙ্গরাজ পাউডার নিয়ে নিয়েছি। এরপর আমি এটা তেল তৈরি করব। তেলটা তৈরি করার একটা বিশেষ নিয়ম আছে, এর সাথে অন্য কিচ্ছু মেশাবো না। আমি এখানে নারিকেল তেল মিশিয়েছি, আর আপনার চুলের লেন্থ কতটা সেই অনুযায়ী আপনি পাউডার এবং তেল দিয়ে দেবেন। তো এখানে আমি একটু বেশি করেই তেল দিয়েছি, আর এখন আমি তেলটা প্রস্তুত করে নেব। এই দেখুন, এই ভৃঙ্গরাজ পাউডার আপনি অনলাইনে যে কোনো সময় অর্ডার করলেই পেয়ে যাবেন। দাম যে খুব বেশি তা নয়, এর থেকে অনেক বেশি দামি দামি তেল, দামি দামি প্রোডাক্ট আমরা ইউজ করছি। এরপর আমি গ্যাস অন করেছি, আর গ্যাস অন করে একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা যেই গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কম করে দেব, আর এই তেলটা ক্রমশ নাড়তেই থাকবো, নাড়তেই থাকবো। যত নাড়তে থাকবো এর কালার তত চেঞ্জ হবে, আর একটা স্মেল আসবে। স্মেলটা যে খুব ভালো তা নয়, যেমন হেনার পাউডারের স্মেল ঠিক সেই রকম। এরকম এইভাবে নাড়তেই থাকবো। দেখুন, তাওয়ার তাপে বাটিটাও কিন্তু গরম হয়ে গেছে, আর তেলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। আপনাকে অবশ্যই এখানে নারিকেল তেল ইউজ করতে হবে। তেলটা আমি ঠান্ডা করে নিয়েছি। আপনি বাজার থেকে কিন্তু ভৃঙ্গরাজ তেলও পেতে পারেন। আমি এই পাউডারটা নিয়েছি, আর এইভাবেই তেলটা নিজেই তৈরি করে নিই। এতে করে আপনার চুল একদমই উঠবে না। এমন কি যাদের মাথার সামনের দিকটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে, তাদেরও ছোট ছোট চুল গজাবে। তেলের ব্যবহার তো বন্ধুরা দেখলেন, ঘন্টা তিনেক রাখার পর আপনি এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারেন। অনেকেরই মাথায় তেল রাখা অভ্যাস নেই। এখন আমি আপনাকে এমনই একটা হেয়ার প্যাক বানিয়ে দেখাবো যেটা আপনি 100% গ্যারেন্টি খুব ভালো ফল পাবেন। আশ্চর্য রকমের ফল আমিও পেয়েছি, কিন্তু এখানে কোনো আমি মেশাবো না হেনার পাউডার, কোনো কলপের গুঁড়ো মেশাবো না। কীভাবে আমি এটা রেডি করব, সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে আমি এটা রেডি করব, যেটার গুণাগুণ আপনি পুরোটাই পাবেন। প্রথমে আমি কয়েকটা লাল জবা জলে ফুটিয়ে নেব। বন্ধুরা, লাল জবার যে গুণাগুণ আপনাদের বারবারই আমি বলে থাকি, লাল জবা চুলকে কালো করতে, ঘন করতে, চুল ওঠা বন্ধ করতে সাহায্য করে। যখন আমি হেয়ার প্যাক লাগাবই, তাহলে একদিন লাগাবো, একটু ভালো করেই লাগাই না কেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মেথি। মেথিটাকে জলে সেদ্ধ করতে দেব। আপনাদের একটা ছোট্ট কথা বলে দিই বন্ধুরা, এই হেয়ার প্যাকটা বানাতে আপনি কাঁচা জিনিসগুলো না নিয়ে, যদি আপনার কাছে না থাকে, আপনি রেডিমেড জিনিস ইউজ করতে পারেন। কেমনভাবে ইউজ করবেন, অনলাইনে পাওয়া যায় জবা ফুলের পাউডার, আপনি জবা ফুলের পাউডার ইউজ করতে পারেন, ইউজ করতে পারেন মেথির গুঁড়ো, মেথির গুঁড়োও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তাই ভৃঙ্গরাজ পাউডারের সাথে আপনি মেথির গুঁড়ো এক চামচ, জবা ফুলের পাউডার এক চামচ, আমলা পাউডার এক চামচ এসব দিয়ে দিতে পারেন। আমি এখানে কালোজিরা দিয়ে দিয়েছি। কালোজিরা আমাদের চুলকে শক্ত করে, মজবুত করে এবং চুল উঠতে দেয় না। তার জন্য নিয়েছি শুকনো আমলকি। দেখলেন, আমি শুকনো আমলকিও নিয়েছি। এখানে সব উপকরণগুলো খুব ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা,
যেহেতু আমার কাছে এই সমস্ত জিনিসগুলো আছে তাই আমি এগুলোর গুঁড়ো কিনিনি। আপনার কাছে না থাকলে আপনি অনলাইনে গুঁড়ো কিনেও নিতে পারেন। এরপর কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই গরম গরম জলটাই নেব, কারণ আমাকে ভৃঙ্গরাজ পাউডারটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। ভৃঙ্গরাজ পাউডার ভেজাবার আগে আপনাদের প্রথমেই বললাম যখন নিচ্ছি একটু ভালোভাবেই নেব। তার জন্য এখানে ভিটামিন ই ক্যাপসুল ফুটো করে দুটো ভিটামিন ই ক্যাপসুলের যে তেল সেটা আমি নিয়ে নেব। বন্ধুরা, আমরা হেনা করবার সময় অনেকই খাটুনি করেই থাকি, অনেক কিছু মেশাই, দই মেশাই, ডিম মেশাই, ভিটামিন তেল মেশাই। ভৃঙ্গরাজ পাউডারের সাথে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিলাম। এরপর এই পাউডারটাকে কিছুক্ষণ ভিজতে দেব। তার জন্য গরম গরম জল, মানে এই যে প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে আমি তৈরি করলাম সেই জলটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি, আর ক্রমশ এটা নাড়তে থাকবো। আর এটা ঘনত্ব কতটা হয়েছে সেটা আমি একটু লক্ষ্য করব। যদি আরও জল লাগে আরও একটু জল দেবো, তবে এমনি জলে ভিজাচ্ছি না। আপনারা যদি সময় না পান তাহলে টক দইয়ের সাথে আর এই ভৃঙ্গরাজ পাউডার মিশিয়ে আপনি কিন্তু মাখতে পারেন, তাতে হালকা জল দিতে পারেন। কিন্তু আমি যে প্যাকটা আপনাদের দেখাচ্ছি এটা অনেকখানি আপনার চুল ওঠা বন্ধ করতে সাহায্য করবে এবং অকালে চুল পেকে যাবে না, কারণ এর সাথে ভৃঙ্গরাজ পাউডার আছে, আমলা আছে, জবা ফুল আছে, পুরোটাই খুব ভালো জিনিস। এরপর এখানে আমি এক চামচের মতো টক দই মিশিয়ে দিলাম। টক দই আমাদের চুলের খুবই উপকার করে। তো বন্ধুরা, এতক্ষণ আমি তেল মেখেছিলাম, আপনারা যখন লাগাবেন তখন শ্যাম্পু করা চুলে কিন্তু লাগাবেন। আপনাদের চুলের যে লেন্থ সেই লেন্থটা একটু দেখে তারপর এগুলো ভেজাবেন। এরপর দেখুন আমি ভালোভাবে চুলটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর একটু একটু করে অংশ নিয়ে আমি এই প্যাকটা লাগাতে থাকবো এবং এটার আমি 2 থেকে 2.5 ঘন্টা রেখে দেব। এটিতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান, গবেষণাতেও এরকম উল্লেখ করা হয়েছে। ঠিক এই কারণে এটি স্ক্যাল্পের প্রদাহ কমাতে সাহায্য করে, স্ক্যাল্পের জ্বালা, চুলকানি এবং কোনো সংক্রমণ কমাতে সাহায্য করে। এর মধ্যে আছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান, যা স্ক্যাল্পের ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল সংক্রমণ সারিয়ে তুলতে সাহায্য করে, অ্যান্টি অক্সিডেন্ট গুণ ও নানা সমস্যার সমাধান করে। এটি আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করবে, সেই কারণে আয়ুর্বেদেও এর ব্যবহার আছে। এমনকি চুলে অসময়ে পাক ধরে না, মাথা ভর্তি কালো কুচকুচে চুল আপনিও পাবেন। ভৃঙ্গরাজ পাউডার এবং ভৃঙ্গরাজ তেল ঠিক এইভাবে স্ক্যাল্পে লাগাতে থাকুন, অন্য কোনো কিছুর দরকার হবে না। আর সমস্ত প্যাকটাকে লাগানোর পরে এরকমভাবে একটু মাসাজ করে নেন যাতে করে পুরো চুলটাতে হয়ে যায়। আর 2 থেকে 2.5 ঘন্টা রাখার পর আমি খুব ভালোভাবে শ্যাম্পু লাগিয়ে চুলটা ধুয়ে নেব। চলুন আমার সেই স্পেশালি শ্যাম্পুটা আমি বানিয়ে নিই। তো এইভাবে গুটিয়ে আমি কিছুক্ষণ প্রায় রেখে দেব এবং ঘরের বাকি কাজগুলো করতে থাকবো। তো বন্ধুরা, এখন তো আমি হেয়ার প্যাক লাগিয়ে একদম রেডি হয়ে গেছি, আপনারা কবে লাগাচ্ছেন আমাকে প্লিজ জানাবেন। তো এখানে দেখছি কিছুটা এই সুন্দর জলটা বেঁচে গেছে, যেটা আমার চুলকে শক্ত করতে, মজবুত করতে সাহায্য করবে। তার জন্য দেরি না করে এই জলটা আমি একদমই ফেলবো না, নষ্ট করবো না। এই জলটাতে আমি একটু লেবুর রস মিশিয়ে দেবো, চিনি, যেটা আমার চুলে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে, চিনি 1 চামচ দিয়ে দেবো। আর ততক্ষণ চিনিটাও ভিজে যাবে। আর শ্যাম্পুটাও আমি দিয়ে দিচ্ছি, আমি ডাভ শ্যাম্পু ইউজ করছি, তো 2 পাতা আমি ইউজ করেই নিলাম। তো এখন কিছুক্ষণ পর এই শ্যাম্পু দিয়ে আমি ধুয়ে নেব, মিশিয়ে দিলাম অ্যালোভেরা জেল। তো কিছুক্ষণ পর এই শ্যাম্পু দিয়ে আমার চুল আমি ধুয়ে নেব, কোনো কন্ডিশনার ইউজ করব না। তো বন্ধুরা, আজকের টোটকা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।